মুক্তি 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 চাই অবৈধ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি জাতীয়তাবাদী দল সাংগঠনিক সমন্বয়ক শরীফুল আলম সহ বাংলাদেশের অসংখ্য নেতাকর্মী গ্রেফতার ও নির্যাতনের শিকার মিথ্যা দলীয় নেতাকর্মীদের হয়রানি কর্মকাণ্ডের প্রতিবাদে ইতালির মন ফাল্কনে প্রবাসী বিএনপি পরিবারের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার স্থানীয় একটি হলরুমে মন ফাল্কনে বিএনপির উপদেষ্টা নুরুল আমিন খন্দকারের সভাপতি সভাপতিত্বে এবং মন বিএনপির সাধারণ সম্পাদক হামিম হোসাইনের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন বিএনপির প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জিয়াউর রহমান খান সোহেল ফরিদ আহমেদ রকিব মোহাম্মদ ইলিয়াস মিয়া মাসুম ইসাক সরকার জামাল মিয়া সুমন আহমেদ এম এস কবির মিয়া ইদ্দিস হাওলাদার স্বামী মাহমুদ ওমর মনফালকনে বিএনপি এবং কিশোরগঞ্জ জেলার বিএনপি নেতাকর্মীরা বক্তারা ক্ষমতাসীন দলের রাজনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশে গ্রেফতারকৃত দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি কামনা করেন মঞ্জুর আলম এন টিভি ইতালি